প্রিয় বন্ধুরা, হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারার অর্ধেক চাদর বা রুমাল দিয়ে ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের সাথে সব সময় বসো আর চেহারায় অর্ধেকাংশ ঢেকে রাখো, এর কারণ কি? সেই লোকটি আমার কাছে এসে ওয়াদা নিল যেন আর কাউকে তার কথা না বলি। আমি ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকে বলবো না। সে লোকটি বলল তার কাহিনীটি, আমি কাফন চুরি করতাম, একদিন এক মহিলা মারা গেল, আমি সেই রাতে সদ্য কবর দেওয়া কবরটি খনন করলাম। এরপর আমি লাশের কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাপড় খুলতে পারছিলাম না। আমি দুই হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে লাগলাম। সে মহিলা হাত দিয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার পাঁচটি আঙুলের দাগ স্পষ্ট বসে গেল। আমি গালে হাত দিয়ে সেটা অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। এরপর আমি কাফনের কাপড় ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো মাটি দিয়ে ঢেকে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি কাফন চুরি করব না। হযরত আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর আমি ইমাম আউয়াই রহমতুল্লাহ আলাইহির কাছে এই ঘটনাটি লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞেস করো কমবক যেসব লাশের কাফন চুরি করত তাদের চেহারা কিবলামুখী ছিল কিনা। সে ব্যক্তি বলল, আমি অধিকাংশ লাশকে পেয়েছি যাদের চেহারা কিবলামুখী ছিল না। হযরত আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কথা আওয়াই রাহিমাহুল্লাহকে জানালাম। আওয়াই রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে রেখো যাদের চেহারা কিবলামুখী ছিল না তারা বেদিন অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমিন। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।